হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাকিব খান। শুধু সাকিব খান নয়, ধরোর টিমের 70% লোক অসুস্থ, সোনাল চৌহানও অসুস্থ, তবুও কাজ থেমে নেই দরদের। এইসব বিষয়ের বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। দরদ সিনেমার ইউনিটের 70% লোকের ভাইরাস জ্বর, সাকিব খান এবং সোনাল চৌহানও সেই লিস্টেই। দরদের পরিচালক নিজেও আক্রান্ত জ্বরে, এই কথা নিজেই জানেন দরদের কারিগর নির্মাতা অনন্য মামুন। পরিচালক অনন্য মামুন বলেন, ইউনিটের 70%-এর ভাইরাস জ্বর, সাকিব ভাই সোনাল চৌহান সবার, আমার নিজের 102, তাও থেমে নেই আমরা, দরদে ডুবে আছি সবাই। অনন্য মামুনের কথা থেকে বোঝা যায় 70% লোকের ভাইরাস জ্বর হলেও থেমে নেই দরদ টিম। তাদের লক্ষ্য শুটিং শেষ করা, কি ডেডিকেশন একবার ভাবুন। সাকিব ভাই চাইলেই বন্ধ করতে পারত দরদের কাজ, কারণ জ্বর নিয়ে শ্যুট করা বিপজ্জনক, কিন্তু তারপরও তিনি কষ্ট করেই শ্যুট করে যাচ্ছেন। এটা সত্যি একজন পরিশ্রমী মানুষের উদাহরণ। তার মতো ডেডিকেশন হয়তো অন্য কোনো সুপারস্টার মেগাস্টারের নেই। একটানা শ্যুট চলছে দরদ সিনেমার, কোনো বাধায় তাদেরকে ছুঁতে পারছে না। আসলে ভালো কাজ করতে চাইলে বাধা আসবেই, কিন্তু বাধাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার নামেই জয় করা। আমি সাকিব ভাই সহ দরদ টিমের সুস্থতা কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে ভালো করেন, ভালোভাবেই যেন কাজ শেষ করতে পারেন তারা। আই থিঙ্ক যারা আমার ভিডিওটি দেখছেন আপনারাও দরদ টিমের জন্য দোয়া করবেন। আর একটা কথা না বললেই নয়, কেউ দুশ্চিন্তা করবেন না, সাকিব ভাই খুব শীঘ্রই সুস্থ হবেন। ভাইরাস জ্বর জটিল কোনো রোগ নয়, কোনো এক ভাইরাসে আক্রান্ত হয়েছে, যথাযথ চিকিৎসা নিলে খুব শীঘ্রই তারা সুস্থ হবেন। ভিডিওটি শেয়ার করে সব দর্শকদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।